আব্দুল ওয়াহিদ ইবনু জায়েদকে সন্ন্যাসীর উপদেশ। আব্দুল ওয়াহিদ ইবনু জায়েদ বলেছেন, একবার আমি একজন সন্ন্যাসীর কাছ দিয়ে অতিক্রম করছিলাম। তিনি জনসমাগম এড়িয়ে একটি ইবাদতখানায় বাস করতেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে সন্ন্যাসী, তুমি কার ইবাদত করো? তিনি বললেন, আমি তাঁরই ইবাদত করি যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। আমি জিজ্ঞেস করলাম, তাঁর মহাত্ম ও বরত্বের নিদর্শন কি? তিনি জবাব দিলেন, তিনি সর্বোচ্চ মহান ও শ্রেষ্ঠত্বের মালিক। তার মহাত্ম যে কোনো কিছুর চেয়ে বড়। আমি জিজ্ঞেস করলাম, ব্যক্তি কখন মহাব্বতের ধন লাভ করে? তিনি বললেন, যখন তার মহাব্বত নিঃস্বার্থ হয় এবং সে তাকে তাতে আন্তরিক ও একনিষ্ঠ হয়। আমি জিজ্ঞেস করলাম, ভালোবাসা কখন নির্ভেজাল এবং নিঃস্বার্থ হয়? তিনি জবাব দিলেন, যখন উদ্বেগে ছেয়ে যাবে হৃদয় জুড়ে এবং তিনি প্রিয় ভাজনের আনুগত্য শুরু করেন। আমি বললাম, ভালোবাসাতে আন্তরিকতার নিদর্শন কি? তিনি বললেন, যখন বিচ্ছেদের দুঃখ ছাড়া আর কোনো দুঃখ থাকবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন আপনি নির্জনতা পছন্দ করলেন? তিনি বললেন, আপনি যদি একাকিত্ব নির্জনতার স্বাদ সম্পর্কে পরিচিত হন, তবে আপনি নিজেও নিজের সম্পর্কে শঙ্কাবোধ করতে আরম্ভ করবেন। আমি জিজ্ঞেস করলাম, একাকী জীবনযাপনে মানুষের কি লাভ? সন্ন্যাসী জবাব দিলেন, মানুষের মন্দ ক্রিয়া থেকে নিরাপদ থাকা যায় এবং তাদের জীবন প্রস্থানের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায়। আমি বললাম, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, সর্বদা হালাল খাবার খাবেন এবং তারপর আপনি যেখানে চান ঘুমিয়ে যান, আপনার আর পেরেশানি থাকবে না। আমি জিজ্ঞেস করলাম, সুখ শান্তি কিসে? তিনি বললেন, নফসের বিরুদ্ধে কাজ করার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, মানুষ কখন সুখ শান্তি পাবে? তিনি বললেন, মানুষ যখন জান্নাতে যাবে। আমি জিজ্ঞেস করলাম, হে সন্ন্যাসী, আপনি জাগতিক সম্পর্ক ছেড়ে কেন এই ইবাদতখানা বেছে নিলেন? তিনি বললেন, পৃথিবীর বুকে বিচরণকারীরা হোঁচট খেয়ে থাকে, দুনিয়াবাসীরা সর্বদা চোরদের ভয়ে থাকে, সুতরাং আমি দুনিয়াদারদের থেকে বিচ্ছিন্ন হয়েছি এবং নিজেকে দুনিয়ার প্রলোভন ও কৃপণতা থেকে নিরাপদে রাখার জন্য নিজেকে সমর্পণ করেছি ওই মহান সত্তার কাছে, যার রাজত্ব রয়েছে ভূমণ্ডল ও নভমণ্ডল জুড়ে। দুনিয়াদাররা আমার মন মানসিকতাকে চুরি করবে। প্রকৃত বিষয় হল, যখন মানুষ তার অন্তরকে সমস্ত আকাঙ্ক্ষা ও পাপাচার থেকে শুদ্ধ রাখতে চায়, পৃথিবী তার পক্ষে সংকীর্ণ হয়ে পড়ে, বিশ্বকে মনে হয় এটি তার জন্য একটি জেলখানা। তখন আকাশের উচ্চতায় থাকে তার চোখ, মনে প্রাণে সে আল্লাহর রেজামন্দিতে ব্রতী হয়, তার কথা পছন্দ করে, সবসময় প্রকৃত মালিকের সান্নিধ্যে মিলিত হতে প্রস্তুত থাকে। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, হে সন্ন্যাসী, আপনি কোথা হতে খান? তিনি বললেন, আমি যে ফসল চাষ করিনি সেই ফসল থেকে আমি আমার জীবিকা নির্বাহ করি, সেটি তার সৃষ্টি যিনি আমার মুখে দাঁড়িয়ে গিয়ে দিয়েছেন, আমি তার প্রদত্ত জীবিকা থেকে খাওয়া দাওয়া করি। জিজ্ঞেস করলাম, নিজের কাছে আপনার কেমন লাগছে? তিনি বললেন, পাথেয় ব্যতিরেকে যে মুসাফির খুব কঠিন যাত্রা রওনা হয়েছে তার কি বার অবস্থা হবে? যে ব্যক্তি ভয়াবহ অন্ধকার কবরে একা থাকবে তার কি অবস্থা হতে পারে?
সেখানে থাকবে না কোনো সমব্যথী বা শোককারী। তারপরে সেই মহান ও শক্তিশালী সত্তার মুখোমুখি হতে হবে, যিনি হলেন হাকামুল হাকিমিন, যার সমস্ত রাজত্ব পৃথিবী জুড়ে। এটুকু বলার পরে সন্ন্যাসী অযোধ্যায় কাঁদতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কিসে আপনাকে কাঁদিয়েছে? তিনি বললেন, আমার যৌবনের অতীত সময়টুকু আমাকে কাঁদাচ্ছে, যখন আমি কোনো ভালো আমল করতে পারিনি। আখিরাতের পাথেয় স্বল্পতা আমাকে কাঁদাচ্ছে, জানা নেই আমার আবাস জাহান্নাম নাকি জান্নাত। আমি জিজ্ঞেস করলাম, দরিদ্র কে? তিনি বললেন, দরিদ্র করুণা পাওয়ার উপযোগী তারা নয় যারা জীবিকা নির্বাহের লক্ষ্যে বিভিন্ন শহরে ঘুরে বেড়ায়, বরং দরিদ্র হচ্ছে ওই সব লোক যারা সৎ তবে বিভিন্ন পাপাচারে ফেঁসে যায়। বারবার কেবল জিহ্বাদি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আন্তরিক তওবা না করা তো মিথ্যাবাদীদের কর্মপন্থা। জীব যদি জানতো যে কোনো মহান সত্তার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, তবে তা মুখের মধ্যে শুকিয়ে যেত। যখন কেউ দুনিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে, তখন মৃত্যু সেই সম্পর্ক শেষ করে দেয়। অতঃপর তিনি বললেন, যদি কোনো ব্যক্তি হৃদয় থেকে তওবা করে, আল্লাহ তাকে তার মহাপাপসমূহ ক্ষমা করে দেন। বান্দা যখন পাপ ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়, তখন তার জন্য আকাশ থেকে বিজয়ের ধারা নেমে আসে, তার প্রার্থনা কবুল হয়। এই প্রার্থনার বরকতে তার সমস্ত দুঃখ লাঘব হয়ে যায়। সন্ন্যাসীর প্রজ্ঞাদীপ্ত কথা শুনে আমি তাকে বললাম, আমি আপনার সাথে থাকতে চাই, আপনি কি এটা পছন্দ করেন? সন্ন্যাসী বললেন, আমি তোমার সাথে কি করব, আমি ওই মহান আল্লাহর নিকট নৈকট্য লাভের পিয়াসী, যিনি রিজিক দাতা, আত্মার প্রতিপালক, তিনি জীবন মৃত্যুর দাতা, তিনি আমার রক্ষাকারী। এরূপ গুণাবলী আর কেউই রাখতে পারে না, তিনি আমার পক্ষে যথেষ্ট, আমার কারো প্রয়োজন নেই, তোমার উপর শান্তি বর্ষিত হোক।